বর্তমানে আমাদের ভারতে দ্বীপের সংখ্যা 1200-এরও বেশি, যার সবগুলোতে হয়তো মানুষজন বসবাস করে না, কিন্তু এমনও অনেক দ্বীপ আছে যেগুলো পর্যটকদের কাছে খুবই ফেমাস। আজকে আমরা এমন একটা দ্বীপের কথা জানবো যেটা প্রায় 55,000 বছর ধরে সম্পূর্ণ আইসোলেটেড, যদিও সেখানে মানুষজন বসবাস করে, যার চাক্ষুষ প্রমাণ আছে। এই দ্বীপটিতে যে উপজাতির লোকজন বসবাস করে তারা বাকি বিশ্ব সম্বন্ধে কিচ্ছুটি জানে না, বা তাদের জানার ইচ্ছাও নেই। জানার ইচ্ছা বা কৌতূহল মানুষের জন্মগত স্বভাব হলেও এক্ষেত্রে তার ব্যতিক্রম দেখা গেছে। যে দ্বীপটির কথা বলছি এখানে সেটা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটা অংশ। দ্বীপটির নাম হলো নর্থ সেন্টিনেল আইল্যান্ড। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হলো পোর্ট ব্লেয়ার। নর্থ সেন্টিনেল দ্বীপটি পোর্ট ব্লেয়ার থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত। দ্বীপটি আয়তনেও খুবই ছোট, আয়তন মাত্র 60 বর্গ কিলোমিটার, এবং সমগ্র দ্বীপ এলাকা জঙ্গলে পরিপূর্ণ। এখানে বসবাসকারী লোকেদের আমরা নর্থ সেন্টিনেলিস ট্রাইব বলে থাকি। একটা রিপোর্ট অনুসারে এরা আজ থেকে প্রায় 10,000 থেকে 30,000 বছর পূর্বে এই অঞ্চলে এসেছিল, এবং তখন থেকে এরা পৃথিবীর বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে রেখে দিয়েছে নিজেদেরকে। এরা এখনো চাষাবাদ করতে শেখেনি। আসলে চাষাবাদ কি সেটাই হয়তো এরা জানে না। অর্থাৎ এরা এখনো সেই প্রস্তর যুগের মতো জীবনযাপন করছে, মানে গাছের ফলমূল ইত্যাদি যেমন খায় তেমনই জীবজন্তু বা মাছ শিকার করে খেয়ে জীবন ধারণ করে। যত বাড়ি বাইরে থেকে এদের সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করা হয়েছে তত বাড়ি অসফল হয়েছে, কারণ অপোজিট সাইড থেকে শুধুমাত্র হিংসায় দেখা গেছে। আসলে এরা দুনিয়া থেকে আইসোলেটেড থাকতে চায়। একটা তথ্য বলে 1867 সালে একটা ভারতীয় জাহাজ প্রায় 100 জন যাত্রী নিয়ে যাচ্ছিল। জাহাজটির অ্যাক্সিডেন্ট ঘটেছিল এই দ্বীপের সাথে, এবং যাত্রীগণ সেই দ্বীপের অধিবাসীদের দ্বারা আক্রান্ত হয়েছিল। পরে কোনো ক্রমে যাত্রীরা পালিয়ে বেঁচেছিল। ভারত স্বাধীন হওয়ার পর থেকে ইন্ডিয়ান গভর্নমেন্ট অনেকগুলি অপারেশন চালিয়েছিল এই আইল্যান্ডের সাথে যোগাযোগ স্থাপনের জন্য। কয়েকবার চেষ্টার পর 1991 সালে প্রথমবার এই দ্বীপের অধিবাসীদের থেকে ফ্রেন্ডলি বিহেভিয়ার পাওয়া গেছিল। এটাই ছিল প্রথমবার যখন বাইরে থেকে সেখানে কেউ গেলে তার উপর আক্রমণ করা হয়নি। এই অপারেশনটির হেডে ছিলেন মধুমালা চট্টোপাধ্যায়, এবং তার পুরো টিমের কাছে সেই সময় কোনো অস্ত্র ছিল না। টিমের লোকেরা সেই দ্বীপের অধিবাসীদের নারকেল অফার করেছিল, এবং তারা সেগুলো গ্রহণও করেছিল, যা ছিল একটা ইতিবাচক পদক্ষেপ এবং ভারত সরকারের সফলতার একটা স্টেপ, কারণ এর পূর্বে বেশ কয়েকবার অসফল হতে হয়েছিল এই কাজে। কিন্তু নেক্সট ডে আশ্চর্যজনক একটা ঘটনা ঘটেছিল সেখানে। মধুবালা চট্টোপাধ্যায় এবং তার পুরো টিম যখন পরের দিন আবার সেই দ্বীপে কাছাকাছি পৌঁছায়, তারা দেখে দ্বীপের লোকজন তাদের দিকে তীর ধনুক নিয়ে এম করে আছে। কিন্তু তারপরই পাশ থেকে একজন মহিলা এসে তার তীর ধনুক নিচে নামিয়ে দিতে বলে, আক্রমণ করতে নিষেধ করে, এবং পুরুষটিও সেই মতো তীর ধনুক মাটিতে নামিয়ে রাখে। যদিও তাদের ভাষা বোঝা এখনো পর্যন্ত সম্ভব হয়নি, তবে তাদের আকার ইঙ্গিত দেখে স্পষ্টতই বোঝা গেছিল পুরো বিশ্বে এমন কেউ নেই যে সে এই উপজাতিদের ভাষা বুঝতে পারে। এর ঠিক এক মাস পর মধুমালা চট্টোপাধ্যায় এবং ত্রিলোকনাথ পণ্ডিত একসাথে টিম নিয়ে সেখানে পৌঁছেছিল আবার, এবং সেবারও সেখানকার লোকজন বেশ ফ্রেন্ডলি বিহেভ করেছিল। কিন্তু এটাই ছিল শেষবার, এরপর তাদের সাথে আর যোগাযোগ স্থাপন করা যায়নি, মানে তারা আর যোগাযোগ করতে চায়নি। পূর্বের মতোই আবার তাদের আক্রমণাত্মক রূপ দেখা গিয়েছিল। কি কারণে আবারও এই পরিবর্তন, সেই রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি। পরিস্থিতি তখন এতটাই জটিল হয়ে যায় যে 1997 সালের পর ইন্ডিয়ান গভর্নমেন্ট এই দ্বীপে যাওয়া নিষিদ্ধ করে দেয়। অর্থাৎ নর্থ সেন্টিনেল আইল্যান্ড এখন একটা ব্যান্ড আইল্যান্ড হিসেবে পরিচিত। এমনকি 2004 সালে যখন ভারত মহাসাগরে সুনামি হয়েছিল, নর্থ সেন্টিনেল আইল্যান্ডের অধিবাসীরা ঠিক আছে কিনা তা দেখার জন্য এবং খাদ্য সামগ্রী পৌঁছানোর জন্য ইন্ডিয়ান কোস্টগার্ডের অফিসাররা হেলিকপ্টারে করে সেখানে গেছিল, কিন্তু আবারও সেই তারা হামলার মুখে পড়েছিল। এরপর সরকারিভাবে আর সেখানে যাওয়ার প্রচেষ্টা চালানো হয়নি। সম্প্রতি 2018 সালে একজন আমেরিকান সেখানে ইল্লিগালি ভাবে গেছিল। ব্যক্তিটির নাম জন অ্যালেন চাও, কিন্তু সেও ব্যর্থ হয়েছিল। নর্থ সেন্টিনেলিস্টরা তার উপরে তীর ধনুক দিয়ে হামলা চালিয়েছিল এবং তার শেষ পরিণত হয়েছিল মৃত্যু। এই আমেরিকান ব্যক্তি ডায়েরি থেকে নর্থ সেন্টিনেলিস্ট ট্রাইবদের সম্বন্ধে অনেক তথ্য জানতে পারা গেছে, যেমন তাদের মাথার চুল ছোট, তাদের গায়ের বর্ণ উজ্জ্বল কালো, তাদের শরীর সুস্থ সবল, অপুষ্টির কোনো লক্ষণ নেই, তারা বস্ত্র পরিধান করত না, কিন্তু কোমর গলা আর মাথায় ফাইবারে তৈরি এক প্রকার বিশেষ ধরনের জিনিস পরিধান করত। পুরুষদের হাতে থাকত তীর ধনুক, এরা ছোট ছোট নৌকাও তৈরি করতে জানত। ভারত সরকারের একটা রিপোর্টে জানা যায় এই আইল্যান্ডে জনসংখ্যা হতে পারে 50 থেকে 500 জন। বেশ কয়েকবার অপারেশনের কারণে এটাও দেখা গেছে এরা মৃতদেহকে জঙ্গলের ভিতর নিয়ে যেত না, আগুনেও জ্বালাত না, এরা মৃতদেহগুলোকে বালি নিচে পুঁতে দিত। আরো একটি ঘটনা লক্ষ্য করা গেছে, অপারেশন টিম যদি ছোট হয় তাহলে তারা অ্যাটাক করত, কিন্তু যদি টিম বড় হয় তাহলে তারা ঘন জঙ্গলে লুকিয়ে পড়ত।